হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ডিকশনারি। এর বাংলা অর্থগুলো হচ্ছে অভিধান, শব্দকোষ, কোষ। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, দ্য ডিকশনারি ইজ এ রেফারেন্স বুক দ্যাট লিস্টস ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস। আমি আবারও বলছি, দ্য ডিকশনারি ইজ এ রেফারেন্স বুক দ্যাট লিস্টস ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস। এর বাংলা অর্থ হচ্ছে অভিধান একটি রেফারেন্স বই যা শব্দ এবং তাদের অর্থ তালিকাভুক্ত করে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য ডিকশনারি ক্যান বি ইউজড টু চেক দ্য স্পেলিং অফ ওয়ার্ডস। আমি আবারও বলছি, দ্য ডিকশনারি ক্যান বি ইউজড টু চেক দ্য স্পেলিং অফ ওয়ার্ডস। এর বাংলা অর্থ হচ্ছে অভিধানটি শব্দের বানান পরীক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ।